রাখি বন্ধনের দিন গণেশের বোন গণেশের হাতে একটি রাখি বেঁধে দেন। এতে গণেশের দুই ছেলে শুভ ও লাভের হিংসে হয়। তাদের কোনো বোন ছিল না, তারা বাবার কাছে একটি বোনের বায়না ধরে। গণেশ তখন তার দুই ছেলের সন্তোষ বিধানের জন্য দিব্য আগুন থেকে একটি কন্যার জন্ম দেন। এই দেবী হলেন গণেশের মেয়ে সন্তোষী মা। সন্তোষী মা শুভ ও লাভের হাতে রাখি বেঁধে দেন। নমস্কার বন্ধুরা, আমি রিনা। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক সুস্বাগতম জানাই। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো 19 আগস্ট 2024 সাল, বাংলা হলো এটি দোসরা ভাদ্র। আজ হলো শ্রাবণী পূর্ণিমা। শাস্ত্র অনুযায়ী এটি ভাদ্র মাস হলেও এটি হলো শ্রাবণ মাসের শেষ পূর্ণিমা, পূর্ণিমা তিথি, যে দিনটি হলো রাখি পূর্ণিমা। এই দিনটি কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বন্ধুরা। আজকের দিনটি কোনো সাধারণ দিন নয়, আজকের দিনটিতে রয়েছে অনেক অনেক শুভ যোগ। আজকের দিনেই ভগবান শ্রীকৃষ্ণের আরও এক অবতার ভগবান বলরাম আবির্ভূত হয়েছিলেন। আজকের দিনটি সৌভাগ্য পূর্ণিমা বলেও পরিচিত। আজকের ভিডিওটিতে রয়েছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা, ভিডিওটি জুড়ে থাকুন, একটু স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা মিস করে যেতে পারেন। এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন আজকের এই বিশেষ মহাশুভ দিনটিতে আপনারা কী করলে বাড়িতে সৌভাগ্য ফিরে আসবে এবং বাড়িতে কখনও অন্নের অভাব, কখনও অর্থের অভাব হবে না। কী সেই উপায়, সেই উপায় আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করছি। জয় শ্রীকৃষ্ণ। এখন আমরা জেনে নেব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আজকের দিনটির, অর্থাৎ এই পবিত্র রাখি পূর্ণিমার দিনটির গুরুত্ব ও মাহাত্ম্য সম্পর্কে মহারাজ যুধিষ্ঠিরের কাছে যে বর্ণনা দিয়েছেন সেটি এখন আমরা ভক্তি ভরে শ্রবণ করব। একবার ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরের কাছে এই রাখি বন্ধনের গুরুত্ব ও এই রাখি ধারণ করলে কী কী ফল পাবেন সে সম্পর্কে যে বর্ণনা করেছেন সেটি শ্রবণ করি, চলুন। একবার দেবরাজ ইন্দ্রের কাছে পরাজিত হয়েছিলেন বলি মহারাজ, এবং বলি মহারাজ দেবরাজ ইন্দ্রের কাছে পরাজিত হওয়ার পর গুরুদেব শুক্রাচার্যের কাছে গিয়েছিলেন। তখন বলি মহারাজ গুরুদেব শুক্রাচার্যকে জিজ্ঞাসা করলেন কেন তিনি পরাজিত হলেন ইন্দ্রের কাছে। তখন শুক্রাচার্য বলি মহারাজকে বললেন, জয় ও পরাজয় সময়ের চক্রে আবদ্ধ, আজকে যে দুঃখী কালকে সে সুখী। তুমি এক বছর জয়লাভ করতে পারবে না, কারণ ইন্দ্রাণী ইন্দ্রের পত্নী শচী দেবী ইন্দ্রের হস্তে রাখি পূর্ণিমাতে রক্ষা কবচ বন্ধন করেছেন। শুধুমাত্র শচী দেবীই নন, সঙ্গে দেবগুরু বৃহস্পতি ও দেবরাজ ইন্দ্রের হাতে রক্ষা কবচ বন্ধন করেছেন, তাই এক বছর তিনি অপরাজেয়, কেউ তাকে পরাজিত করতে পারবেন না। তাই তুমি এক বছর ইন্দ্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করো, চাইলে পরের বছর জয়লাভ করতে পারো। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছেন এই শ্রাবণী পূর্ণিমাতে, অর্থাৎ রাখি পূর্ণিমাতে রক্ষা কবচ বন্ধন করার গুরুত্ব অপরিসীম। এটি সকলকে সুরক্ষা দান করে, অর্থাৎ রক্ষাবন্ধনের মাধ্যমে রক্ষাসূত্র সঠিকভাবে ধারণ করলে তিনি সৌভাগ্য লাভ করবেন, তিনি সুস্বাস্থ্য লাভ করবেন। রাখি পূর্ণিমার এই গুরুত্বটি ভবিষ্য পুরাণের উত্তরখণ্ডে বর্ণিত রয়েছে। তাহলে আপনারা বর্ণনাটি শুনলেন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন রাখি পূর্ণিমার দিন সঠিকভাবে কেউ যদি রাখি পরেন তাহলে তাকে কোনো বিপদ স্পর্শ করতে পারবে না, এমনকি সৌভাগ্য তার ঘরে প্রবেশ করবে, তার জীবনে প্রবেশ করবে এবং তিনি সুস্বাস্থ্য লাভ করবেন। তাই আজকের দিনটিতে সঠিক নিয়মে এই রাখি বন্ধন উৎসবটি আপনারা বাড়িতে বাড়িতে পালন করুন। সঠিক নিয়মে রাখিটি বেঁধে দিন আপনাদের ভাই বা দাদাদের হাতে। আমার আগের ভিডিওটিতে এই রাখি পূর্ণিমার সবিস্তার আলোচনা আমি করেছি সেখানে, আর সেখানে কোন সময়ে আপনারা রাখি পরিয়ে দেবেন এবং রাখি পরানোর সময় কী কী নিয়ম আপনারা করবেন এবং সেই প্লেটের মধ্যে আপনারা কী কী রাখবেন সমস্ত কিছু আমি আগের ভিডিওটিতে আলোচনা করেছি। এরপর জেনে নেব আজকের এই বিশেষ মহাশুভ দিনটিতে আপনারা একটি কাজ করলে আপনাদের বাড়িতে কখনও অন্নের বা অর্থের অভাব হবে না। কী সেই কাজ?
আজকের দিনটি আপনাদেরকে আগেই বর্ণনা করলাম কতটা গুরুত্বপূর্ণ, তাই আজকের দিনে অবশ্যই বাড়িতে লক্ষ্মী নারায়ণের পুজো করুন। আজকের দিনটি সত্য নারায়ণের পুজোর জন্য অত্যন্ত একটি উপযুক্ত দিন। আজকের দিনে অনেক হিন্দু ঘরে ঘরে সত্যনারায়ণ পূজা করা হয়। বছরে যতগুলি পূর্ণিমা তিথি পড়ে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পূর্ণিমা হলো আজকের রাখি পূর্ণিমার দিনটি। মা লক্ষ্মী হলেন ভাগ্য সুখ সমৃদ্ধির দেবী, তাই আজকের দিনটিতে বাড়িতে মা লক্ষ্মীর পুজো করতে ভুলবেন না, সাথে নারায়ণেরও পুজো করুন। এতে আপনার পরিবার ভরে উঠবে সুখ ও শান্তিতে। আজকের দিনটিতে পারলে এই কাজটি করুন, সেটি হলো দান। সব জায়গাতেই বলা আছে দানের থেকে বড় কিছু হয় না, মানুষের সেবা। তাই আজকের দিনটিতে আপনারা আপনাদের সাধ্যমতো দান করুন। যখন মা লক্ষ্মীর পুজো করবেন, সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এবং মা লক্ষ্মীর এই ব্রতকথাটি শ্রবণ করুন অথবা পাঠ করুন। চলুন এখন আমি মা লক্ষ্মীর ব্রতকথা পাঠ করব। সেটি আপনারা শ্রবণ করলে আপনাদের পরিবারের মঙ্গল হবে, অথবা আপনারা এই ব্রতকথাটি পাঠও করতে পারেন। চলুন তাহলে আমি এখন মা লক্ষ্মীর ব্রতকথাটি পাঠ করছি। জয় মা লক্ষ্মী। শ্রী শ্রী লক্ষ্মী দেবীর বারো মাসেই ব্রতকথাও পাঁচালি। বছরের প্রথম মাস বৈশাখ যে হয়, এসো দেবী পূজা নিতে দিনের আলয়। জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠী পূজা প্রতি ঘরে ঘরে, এসো মা কমলা দেবী পূজার বাসরে। আষাঢ় আসিল তোরা করো না কো দেরি, পূজা তবে রহি মরা ধান্য দুর্বাধরি। শ্রাবণের বাড়িধারা ঝরে চারিধারে, মা লক্ষ্মী পূজিব তোমা হৃদয় মন্দিরে। ভাদ্রেতে ভরা নদী দুকুল বহি যায়, পঞ্চ এও মিলি মোরা পূজিব তোমায়। আশ্বিনে অম্বিকাসনে পূজা তব হয়, পুন পূজি তোমা কজাগরী পূর্ণিমায়। কার্তিকে কেতকী ফুল ফুটে চারিধারে, এসো মা লক্ষ্মী মম ঘট পরে। অঘ্রাণে আমন ধান্যে মাঠ গেছে ভোরে, মহানন্দে পূজিব গো সকলে তোমারে। পৌষ পার্বণে মাগো মনের সাধেতে, সাধিব তোমার পূজা নবান্ন দানেতে। মাঘ মাসে মহালক্ষ্মী মরায়েতে রবে, ধান্য গলা ভরি মরা পূজা দিব সবে। ফাল্গুনে ফাগের খেলা অতীব সুন্দর, তোমারে পূজিতে বাঞ্ছা হয় অতপর। চৈত্রে চাতকী সম চাহি তোমা পানে, এসো মাগো পদ্মালয়া দিনের ভবনে। জয় মা লক্ষ্মী। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে প্রতিদিনের মতো আজকেও একটি লাইক করে দেবেন। নতুন কোনো বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। ঈশ্বরের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমার ভিডিওটি আমি শেষ করলাম। ধন্যবাদ।